নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে স্পাইস অফ কলকাতাতে আর আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো শিম দিয়ে বানানো একটি রেসিপি আর যার নাম হলো শিম সর্ষে তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কি করে বানিয়েছি সবার প্রথমে আমি এখানে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি তারপরে এর তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরি ফোড়ন কালোচিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সিম সিমগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি মাঝখান থেকে এক টুকরো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে এবার আমি শিমগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি নুন স্বাদ মতো তারপর এর মধ্যে হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর শিমগুলোকে আমরা ভেজে নেবো আমি প্রথমে একটু নাড়াচাড়া করছি যাতে হলুদ আর নুনটা শিমগুলোর গায়ে ভালো করে লেগে যায় তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে ভাজবো যাতে সিমটাও সেদ্ধ হয়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর এর গ্যাসটাও বাড়ি দিলাম আর এই ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এই সিমগুলোকে আমরা আরেকবার নাড়াচাড়া করে নেব আর দেখুন সিমগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমাদের ভাজার দরকার নেই এবার আমি এর মধ্যে সাদা সর্ষে বাটা দিচ্ছি আপনারা চাইলে এখানে কালো সর্ষে বা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন আমি এখানে এক বড়ো চামচ সর্ষে বেটে নিয়েছি সেটা দিলাম দুটো লঙ্কা চিঁড়ে রাখা আগের দিয়ে সেটা দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুনটাও স্বাদ মতো দেওয়ার পর আমরা মশলাটাকে কষবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো আপনাদের কাছে যদি কা ফ্রেশ নারকেল থাকে সেটাও দিতে পারেন আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আমাদের মশলাটাকে কষতে হবে যতক্ষণ মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা ভেজে নেব দেখুন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তার আগে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে এবার এর মধ্যে জল দিতে হবে আপনারা যদি চান এটাকে শুকনো শুকনো রাখবেন তাহলে কিন্তু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষবেন তাতে সিমটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে তাহলে আর ঝোল দেওয়ার দরকার নেই দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে জল দিয়েছি যাতে হালকা একটু ঝোল থাকে দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাবো এটা কিন্তু শুকনোও খেতে ভাল লাগে আবার ঝোল রাখলেও ভালো লাগে ঝোল দিয়ে যদি আপনারা কোনো দিন ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে কিছুক্ষণ পর আমি দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন শিমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি যাতে আর একটু কমে যায় এবার ঝোলটা দেখুন একটু কমে এসছে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচনো নুনে পাতাটা দেওয়ার পর আরেকবার মিলিয়ে দেবো আর এখানে কিন্তু আমাদের শিম সর্ষেটা একদমই রেডি হয়ে গেছে সার্ভ হওয়ার জন্য ধনে পাতাটা একটু মিলিয়ে এটাকে আমরা সার্ভ করে দেবো এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি এভাবে কোনো দিন না বানিয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন আর এটা আপনারা ভাতের সাথেই খেতে পারেন খেতে খুবই টেস্টি হয় অবশ্যই আপনাদের বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম বুঝবেন না আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে তত ভালো থাকবেন